দর্শক আজকে আপনাদের ছোট্ট গল্প গল্প গল্পটি হচ্ছে একজন লোকের বাড়িতে আগুন লাগে সবাই আগুন নিভাতে ব্যস্ত কিন্তু সেই বাড়িতে একটি পাখির বাসা ছিল তখন সবাই যখন আগুন নিভাতে ব্যস্ত তখন সেই ছোট্ট পাখিটিও তার মুখের ঠোঁটে সামান্য পানি নিয়ে এই আগুন নিবানোর কাজে সে নিজেকে সম্পৃক্ত করে অর্থাৎ আগুন নেওয়ার চেষ্টা করে এটি দেখে সেখানে একটা কাক ছিল এই কাকটি ছোট্ট পাখিটিকে বলে তুমি পাগল নাকি তোমার মুখে সামান্য এই পানি দেখে আগুন নিবে তখন ছোট্ট বলে আমার মুখের পানি দিয়ে আগুন নিববে না এটা আমি জানি কিন্তু এই আগুন নিয়ে কিন্তু আমি আগুন নিভানোর দলে থাকব আর তুমি নিষ্ক্রিয় দর্শকের দলে থাকবে দর্শক আমাদের জীবনেও এমন কিছু মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয়টা দেখতেই বেশি আগ্রহী এই ধরনের লোকদেরকে শনাক্ত করা খুব একটা কঠিন নয় তারা আশেপাশে এই ধরনের লোকেরা প্রতিনিয়তই করবে সুতরাং আপনার উচিত এই ধরনের লোক থেকে নিজেকে দূরে রাখা শুধু মনে রাখবেন আপনি একা অনেক কিছু করতে পারেন প্রয়োজন শুধু নিজের উপর বিশ্বাস রাখা তাহলে আপনি পৌঁছে যাবেন আপনার সফলতার নির্দিষ্ট সেই গন্তব্যস্থলে